আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? আমি Yes, miss. তোমাদের বর্ণে মেডা বিজ্ঞান ক্লাস সকলকে স্বাগত জানিয়ে আজকে লাইভ ক্লাস শুরু করি, ঠিক আছে? টাইম হয়ে গেছে যেহেতু, তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়বো কিন্তু দশম অধ্যায়। যদি তোমরা দেখতে পাচ্ছ, তার আগে আমি একটু দশম অধ্যায় থেকে দেখি পশ্চিম দ্বৈত দেখি কে কি পারে, ঠিক আছে? আচ্ছা, রিফাইয়া বলবি, রিফাইয়াকে প্রথমে দেখলাম তো। আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ বলো তো। আধুনিক প্রযুক্তির তিনটি আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ হলো টিভি, ভিডিও ক্যামেরা, ইন্টারনেট। ওকে, থ্যাংক ইউ। সলিহীন, দ্বিতীয় ধাপে আমি সলিহীনকে দেখেছি। সলিহীন বলবে যে কৃষি ক্ষেত্রে দুটি প্রাচীন প্রযুক্তির নাম বলো তো। কৃষি ক্ষেত্রে দুটি প্রাচীন প্রযুক্তির নাম বলো তো। কোদাল, আরেকটা কোশ্চেন, মিথিলাকে মিথিলাকে আমি আরেকটা কোশ্চেন করি যে সলিহীন বলল দুটা প্রযুক্তি কৃষি ক্ষেত্রে প্রাচীন, তুমি বলবে দুটা কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি নাম বলো। মিথিলা মিথিলা, শোনা যায় আমার কথা? আমি আগে থেকে ভেবে আচ্ছা আমি আগে থেকে ভেবে দিয়েছিলাম। আচ্ছা, আসফি বলো, আসফি বলো দুটি কৃষি ক্ষেত্রে দুটি আধুনিক প্রযুক্তি না আসফি? কৃষি ক্ষেত্রে দুটি আধুনিক প্রযুক্তি না হবে না ম্যাম? আধুনিক মানে আধুনিক নতুন, তোমার যেগুলো ব্যবহার হচ্ছে সেচ পাম্প, ট্রাক্টর, এগুলো হচ্ছে না? যেমন কোনো কোদাল, কোদাল বলো, যেমন এখন কোদালের পরিবর্তে কি হচ্ছে? ট্রাক্টর ব্যবহার হচ্ছে না? কোদাল দিয়ে দিয়ে মাটি ট্রাক্টর সেচে। আর এখন দেখো, আমি বলি আমাদের এখন কতটা সহজ হয়ে গেছে, তাই না? এই যে আগে কোদাল, এই যে এই কোদালটা দিয়ে দেখো, এখানে বইটা দেখে দেখে খেয়াল করে দেখো, এই যে এটা নাম কোদাল, এই কোদালটা দিয়ে মাটি খুঁড়তে কত কষ্ট করি। আর এখন বর্তমান যুগে এই যে এই ট্রাক্টরটা আবিষ্কার করার ফলে দেখো আমাদের কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে, যে মাটিটা খোঁড়ার জন্য। তাহলে আমাদের এই যে বর্তমান, তাহলে আমাদের প্রাচীন প্রযুক্তি ছিল কোদাল, লাঙল, আর আর বর্তমান প্রযুক্তি কি আমাদের সেচ পাম্প, ট্রাক্টর, ধান কাটার যন্ত্র, ধান মাড়াই করার যন্ত্র, এগুলো হলো বর্তমান প্রযুক্তি। তাহলে আজকে পড়ায় আমরা যাই, আজকে আমরা কি কি করবো? আজকে আমরা এটা আমিও বলতে যাচ্ছিলাম। আচ্ছা, আজকে করবো আমরা দশম অধ্যায়ে কাঠামো লিখবো, একটা প্রশ্ন সমাপ্ত করবো, যদি টাইম হয় তো আমরা আর একটা নমুনা দিবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা নমুনা প্রশ্ন করবো কাঠামো বদ্ধ প্রশ্ন, ঠিক আছে? কাঠামো বদ্ধ প্রশ্ন কাঠামো বদ্ধ প্রশ্ন আমরা একটি করবো, সেই সাথে আমরা আর একটা করার চেষ্টা করবো। প্রশ্নটা খেয়াল করবি আমি কি লিখছি, ঠিক আছে? এবং তুলে নেওয়ার চেষ্টা করো, যেহেতু এটা আমরা কোনো সিটে দিইনি, জাস্ট আমি তোমাদেরকে যেই নমুনা ভাবে আসবে এই জন্য আমি তোমাদেরকে এটা করছি। কিসের কল্যাণে? এটা সিটে না, সিটে না, এটা ভিতর থেকে আমি তোমাদের দিচ্ছি, ঠিক আছে? কিসের কল্যাণে আমাদের আমাদের জীবন যাত্রা আমাদের জীবন যাত্রা আরামদায়ক ও নিরাপদ হয়েছে? প্রযুক্তির কারণে। থ্যাংক ইউ। আরামদায়ক হয়েছে প্রযুক্তির কারণে আমাদের জীবনযাত্রা হয়েছে। তারপরে আমি উত্তর শুনবো তোমাদের কাছ থেকে, ঠিক আছে? হয়েছে মিস লি, কৃষি, হ্যাঁ প্রশ্ন তুলে নাও, অবশ্যই কৃষি কাজে আপাতত প্রশ্ন তুলে নাও, ঠিক আছে? কৃষি কাজে ব্যবহৃত প্রযুক্তি গুলো আধুনিক
ব্যবহৃত প্রযুক্তি গুলো সম্পর্কে চারটি ভাগে বোঝা যায় লেখা বোঝা যাচ্ছে তাহলে আমাদের প্রশ্নটা হলো কিসের কল্যাণে আমাদের জীবনযাত্রা আরামদায়ক হয়েছে আরামদায়ক ও নিরাপদ হয়েছে এখানে নিরাপদ পথটা উল্লেখ করুন ঠিক আছে নিরাপদটা লিখে নিন আরামদায়ক ও নিরাপদ হয়েছে বা নিরাপদ হয়েছে এটা কল্যাণে ঠিক আছে এখানে আরামদায়কের পরে ও দিয়ে নিরাপদ কথাটা তুলো ঠিক আছে তাহলে কিসের কল্যাণে আমাদের জীবনযাত্রা আরামদায়ক ও নিরাপদ হয়েছে কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি গুলো সম্পর্কে চারটি বাক্যে লেখো ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্ন সবার তোলা শেষ প্রশ্ন যদি তোলা শেষ হয়ে যায় তাহলে এবার একটু মনোযোগ সহকারে উত্তরটা শোনার চেষ্টা করো ঠিক আছে আমি কল্যাণের মধ্যে আমাদের লিখতে হবে যে প্রযুক্তির কল্যাণে আমাদের জীবনযাত্রা আরামদায়ক ও নিরাপদ আমাদের প্রশ্নটা যদি আমরা মনোযোগ সহকারে করি উত্তর কিন্তু প্রশ্নের মধ্যে অর্ধেক থাকে তাই না মানে এই কিসের কিসের জায়গাতে আমাদেরকে কি লিখতে হবে প্রযুক্তির কথাটা লিখতে হবে তাহলে দেখো আউটসাইড সব প্রশ্ন তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম তাই না তাহলে এটা আমি আর লিখবো না তাহলে আমরা কিসের জায়গায় লিখবো প্রযুক্তির কল্যাণে আমাদের জীবনযাত্রা আরামদায়ক ও নিরাপদ হয়েছে মিথিলা বোঝা যায় মিথিলা বোঝা যায় হ্যাঁ আচ্ছা মাথা নাড়লে হবে একটু আওয়াজ করে বলো তাহলে প্রযুক্তির কল্যাণে আমাদের জীবনযাত্রা আরামদায়ক ও নিরাপদ হয়েছে আমরা প্রথম প্যারাটা পেরে গেল এরপরে পরে থাকে আছে কি রকম যে কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে চারটি বাক্যে যে কৃষিকাজে যে আমাদের প্রযুক্তি গুলো ব্যবহার হচ্ছে সেটা আমাদের চারটা বাক্যে লিখতে হবে এখন আমরা সেই চারটা বাক্য কিন্তু আমাদের উল্লেখ করে দেয়নি যে প্রাচীন না বর্তমান বলেছে কি বলে বলি তাহলে আমরা এই দুটার একটা লিখতে পারি তাহলে আমরা প্রাচীন দিয়ে শুরু করি ঠিক আছে তাহলে এটা আমি বলি বা আমি এখন একটা পয়েন্ট লিখি তোমরা লিখে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে তাহলে এটা আমি আর লিখলাম না তোমরা লিখে নিয়েছো না প্রথম ধাপটা প্রথম ধাপ লিখে নিয়েছো হ্যাঁ লিখি এসএমএস হয়েছে জায়গাটা আপ দাঁড়িয়ে দিন দাঁড়িয়ে দেওয়ার পরে নিচের জায়গায় নিচের লাইনে যাবে সবসময় প্রশ্নের উত্তরটা কেউ লিখবে প্রশ্নের ধরন যেমন উত্তরটা ঠিক সেরকম লেখার চেষ্টা করবে যা চেয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবে এর থেকে যেহেতু বিজ্ঞান তাই আমাদের যেটা উত্তর চাইবে সেটাই লেখার চেষ্টা করতে হবে তাই না তারপরে আমরা পরে ধাপে আসি যে কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি গুলো সম্পর্কে চারটি বাক্যে নিচে দেওয়া হবে এই কথাটা আগে দিব ঠিক আছে দেওয়ার পরে এই যে আমি চারটা বাক্য তোমাদের তোমরা তুলে নেওয়ার চেষ্টা করো একটা করে সব পয়েন্ট পেয়ে ঠিক আছে তাহলে এক নম্বর বাক্য কি হবে এক নম্বর বাক্য যে অনেক বছর আগে মানুষ অনেক বছর আগে মানুষ
কি হতো? অনেক বছর আগে শাবল কোদা শাবল কোদা কাস্তে তারপরে লাঙল লাঙল তারপরে কি ইত্যাদি কৃষি যন্ত্র উদ্ভাবন করে ইত্যাদি কৃষি যন্ত্র উদ্ভাবন করে এটা অনেক বছর আগে এই জিনিসগুলো মানুষ করতো, এই জিনিসগুলো দিয়ে মানুষ কৃষিকাজ করতো, তাই না? তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হলো অনেক বছর আগে মানুষ শাবল কোদাল কাস্তে লাঙল ইত্যাদি উদ্ভাবন করে। তাহলে এই উদ্ভাবন করার মাধ্যমে তারা কৃষিকাজে এগুলো ব্যবহার করত। বুঝে গেল 1 নম্বর পয়েন্ট? তাহলে অনেক বছর আগে মানুষ শাবল কোদাল তারপরে কাস্তে লাঙল ইত্যাদি উদ্ভাবন করে কৃষিক্ষেত্রে, কৃষিকাজ। ঠিক আছে, এরপরে 2 নম্বর পয়েন্ট যাব। 2 নম্বর পয়েন্ট আজমি কি লিখছো না না ইচ্ছা করছে না মুখস্থ হয়ে যাচ্ছে? তাহলে আজমিকে আমি আগে বলি, ঠিক আছে? আজমি নোট পয়েন্ট করছে না, এই জন্য আজমিকে আমি আগে বলি, ঠিক আছে? আজমিকে আমি ওকে আমি সরে যাচ্ছি। তাহলে অনেক আগে মানুষ কি করতো, শাবল কোদা কাস্তে লাঙল ইত্যাদি উদ্ভাবন করে এলে কৃষিকাজে এগুলো ব্যবহার করতো। এরপরে 2 নম্বর পয়েন্ট কি বলেছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আগেকার দিনে কি করতো চাষাবাদের কাজে আগেকার দিনে চাষাবাদের কাজে চাষাবাদের কাজে গরু ও ঘোড়া ব্যবহার করত, ঘোড়া ব্যবহার কাঠুরি অবস্থা কারণ আগেকার দিনে কোন সেচ পাম্প ছিল না, কোন ট্রাক্টর ছিল না, যার কারণে তারা কি করতো এই চাষাবাদের কাজে গরু ও ঘোড়া ব্যবহার করতো। গরু দিয়ে তারা ওই লাঙ্গল দিয়ে মাটি হাল চাষ করতো, অনেক কষ্ট করে আগে জমি চাষ করা হতো এবং সে সময় কিন্তু খুবই কম, কারণ তখন তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট হলো আগেকার দিনে চাষাবাদের কাজে গরু ও ঘোড়া ব্যবহার করে তারা কি করতো জমি চাষ করতো। এরপরে আমার আজমির কাছে প্রশ্ন, আমি আবার সামনে যাবো। আজমি 1 নম্বর পয়েন্ট বলো তো দেখি মনে আছে নাকি, কেউ বলবে না আজমি বলবো, আজমি কিছু লিখেছি কি 1 নম্বর বাক্যটা বলো তো দেখি আমি কি লিখেছি একটু দেখো। নিসের কল্যাণে অনেক জিনিস আমি বলি, অনেক বছর আগে মানুষ শাবল, তারপরে শাবল দেখছো এই যে আমি যে পড়াচ্ছি, অনেক বছর আগে মানুষ শাবল কোদাল কাস্তে লাঙল ইত্যাদি উদ্ভাবন হয় উদ্ভাবন করে। হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে 2 নম্বরটা বলবো আমি পড়ে না, 2 নম্বর থ্যাংক ইউ মনে রেখে রাখার জন্য।
কিন্তু এই মনে রাখাটা পরীক্ষার জন্য জরুরি, ঠিক আছে? এই মনে রাখতে হবে আমি যেন পরীক্ষাতে লিখতে পারি, এভাবে লিখবো, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আমি 2 নম্বর পয়েন্ট বলেছি কি, আগেকার দিনে চাষাবাদের কাজে গরু ও ঘোড়া ব্যবহার করত। এরপর 3 নম্বর পয়েন্ট, মুছে দিই দুটা পয়েন্ট, মুছে দিব। তাহলে 3 নম্বর পয়েন্টে আমরা আসি। 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্টে আছে কি দেখো, বর্তমানে জমি চাষে কি করছে মানুষ এখন বর্তমানে, এটা কিন্তু আমি আগেকার দিনে বলছি, এখন বর্তমানে কথা বলছি, মানে বর্তমানে মানুষ কি করছে এখন দেখো, বর্তমানে মানুষ, বর্তমানে মানুষ জমি চাষে, জমি চাষে কি হচ্ছে ট্রাক্টর ব্যবহার করছে। দেখো আমাদের কিন্তু এখানে কোনো নতুনের পয়েন্ট যে আধুনিক বা প্রাচীন, এই জন্য আমরা দুটা মিলিয়ে, মানে বর্তমানে মানুষ জমি, ম্যাম 2 নম্বরে গরুটা কি লেখছেন? গরু ও ঘোড়া ব্যবহার, গরু ও ঘোড়া ব্যবহার, ওই প্রাণী দুটা দিয়ে তারা জমিটা চাষ করি, মানে ব্যবহার করি, বর্তমানে মানে জমি চাষে ট্রাক্টর ব্যবহার ব্যবহৃত হয়, ব্যবহৃত মানে বর্তমানে এখন আমাদের কি ব্যবহার করবো, বর্তমানে মানুষ জমি চাষে ট্রাক্টর ব্যবহৃত হয়, তাহলে জমি চাষে মানুষ এখন বর্তমানে কি ব্যবহার করছে, ট্রাক্টর ব্যবহৃত করছে। তাহলে এখন বর্তমানে আমাদের জমি চাষে ট্রাক্টর ব্যবহৃত হয় বা হচ্ছে, হচ্ছে এখন হচ্ছে তাই হয় কিন্তু অসুবিধা। 2 নম্বর পয়েন্ট আমি দিচ্ছি। এরপর 4 নম্বর পয়েন্ট দেখো, আমাদের টাইম বেশি নাই, আমাদের প্রশ্নের উত্তরটা সব করতে হবে। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হলো বর্তমানে কৃষি কাজে, এটা জমি চাষে এবারে কৃষি কাজ, এবারে বর্তমানে কৃষি কাজে কি করছে, বর্তমানে কৃষিকাজে সেচের জন্য, সেচের জন্য কি ব্যবহার করছে, সেচ পাম্প ব্যবহার করছে, সেচ পাম্প ব্যবহার করছে, তাহলে বর্তমানে কৃষিকাজে সেচের জন্য সেচ পাম্প ব্যবহার করছে। তাহলে দেখো আমাদের দুইটা প্রাচীন যুগে দিলাম আর দুইটা কি বর্তমান যুগে দিলাম, আমি দেখো আমাদের কিন্তু উল্লেখ করিনি, আমাদের এখানে বলেছে জাস্ট যে কৃষির কল্যাণে আমাদের জীবনযাত্রা আরামদায়ক ও নিরাপদ হয়েছে, কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি গুলি সম্পর্কে 4টি বাক্য, এখানে আমাদের কোনো উল্লেখ করিনি যে বলে বলে কৃষির কল্যাণে আমাদের জীবন যাত্রা আরামদায়ক ও নিরাপদ হয়েছে, এটার উত্তরটা লিখে দিবেন। হ্যাঁ ম্যাম, একিসের জায়গাটা তুমি কি প্রযুক্তি, একিসের জায়গায় লিখো প্রযুক্তি, বাদ বাকি ওপেন, আমি তো বলে দিলাম এই প্রশ্নটা কে জানো ঠিক ঠিক উত্তর বলে দিচ্ছে, আমি নামটা বলতে না, আমি তখন এই জয়েনে ঢুকি নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, লিখে দাও। ম্যাডাম আপনি জীবনযাত্রা কি হয়েছে আরামদায়ক ও নিরাপদ হয়েছে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা প্রথম ধাপটা এখানে লিখে হয়েছে জায়গা দায়ী দিব, খবর দেয় প্রশ্নবোধক চিহ্ন, কিছু জায়গা আমরা প্রযুক্তি দিচ্ছি যার কারণে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব না, তাই না? তাহলে আমাদের এই যে কাঠামোগত প্রশ্ন, এই প্রশ্নটা কি কঠিন লাগছে অনেক, এরকম প্রাইমারি প্রশ্ন আমি কি কাঠামোগত প্রশ্ন তোমাদের কোশ্চেন করবো, তোমরা এই জন্য রিডিংটা ভালো মতো করো, কারণ এই আংকি কি আমি করতে করি, ঠিক আছে? তাহলে আমি আবার প্রশ্নে যাই যে কৃষির কল্যাণে আমাদের জীবনযাত্রা আরামদায়ক হয়েছে, প্রযুক্তির কল্যাণে আমাদের জীবনযাত্রা আরামদায়ক ও নিরাপদ হয়েছে, পরের ধাপে আছে যে কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে 4টি বাক্য, যেহেতু আমাদের কোনো বর্তমান এবং প্রাচীন, আমরা প্রাচীন কথা লিখবো আর দুটো বর্তমান কথা, তাহলে আমরা প্রথমে লিখবো প্রাচীন যুগে, যে অনেক আগে মানুষ কি কি যন্ত্র ব্যবহার করতো,
যে লাঙল কোদাল কাস্তে এগুলো উদ্ভাবন করেছিল, এগুলো তারা অনেক আগে। তারপরে কৃষিকালে তারা কি করতো, আগেকার দিনে চাষাবাদের জন্য তারা গরু ও ঘোড়া এই দুটা তারা প্রাণী ব্যবহার করতো, দিয়ে তারা জমিটা সুন্দর করে চাষ করতো যে গরু ও ঘোড়া দিয়ে। তারপরে এখন বর্তমানে যেটা আছে আমাদের, যে বর্তমানে মানুষ জমি চাষে ট্রাক্টর ব্যবহার করছে, বর্তমানে কৃষি কাজে সেচের জন্য যে যে পানিটা দিচ্ছে এখন সেচের জন্য এই সেচ পাম্পটা আমাদের ব্যবহার করছে। যে এখন দেখো আমাদের প্রযুক্তি যত আমাদের মানুষ যত দিন যাবে যত প্রযুক্তির কল্যাণে আমাদের আরো উন্নতি হবে, আরো আরাম হবে, আরো আমাদের উন্নত হবে। এই প্রযুক্তির উদ্ভাবনের জন্য আমাদের কি জীবনটা অনেক সহজ হয়েছে, তাই না? অনেক নিরাপদ হয়েছে, অনেক আরামদায়ক হয়েছে। তাহলে দেখো আমাদের এই কৃষি কাজে এই বর্তমান এবং আধুনিক, বর্তমান এবং প্রাচীন যুগে আমাদের এই যে আমাদের যে উন্নতি হয়েছে এটাই আমাদের এই প্রশ্নে আমাদের উত্তরটা আজকে আমাদের এই প্রশ্ন। তাহলে আমাদের প্রশ্নটা কোনো কোনো প্রবলেম কারো আছে, কোনো প্রবলেম আছে? না না আমি একটু ধরি আমাদের বর্তমান মানুষ বর্তমানে জমি চাষে ট্রাক্টর ব্যবহৃত হয় লিখেছেন, ব্যবহৃত করে হবে করেও হবে হয়ও বর্তমানে যে হচ্ছে এই জন্য হয় দিয়েছে। বর্তমানে মানুষ জমি চাষে ট্রাক্টর ব্যবহৃত করছে, ঠিক আছে, ট্রাক্টর ব্যবহৃত হয় বললি কি হবে করে, বর্তমানে যে করছে এটা হয় দিলে হবে করে দিলেও ঠিক আছে, যেটা দাও না কেন উত্তরটা ঠিক আছে, এটাও সেন্টেন্স ঠিক আছে। তাহলে বোঝা গেল প্রশ্ন, আর কোনো প্রবলেম আছে? তাহলে আমাদের এরকম ধরনের প্রশ্ন দেখো আর একটা এরকম আসতে পারে, যে প্রযুক্তি কি, আমরা সবাই জানি যে প্রযুক্তি কি, প্রযুক্তি আমাদের জীবনকে কি নিরাপদ আরামদায়ক ও নিরাপদ করেছে। তারপরে আর একটা দেখো শিক্ষা প্রসারে ব্যবহৃত প্রযুক্তি, একটা ছাপা যন্ত্র আর হলো মুদ্রণ ম্যাম আপনার কথা আটকে আটকে আসছে, বুঝতে পারছো না? হ্যাঁ ম্যাম, আমাদের এই প্রশ্নটার সাথে আমি আর একটা প্রশ্ন বলছি, যে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে প্রযুক্তি কি, শিক্ষার প্রসারে দুটি উদ্ভাবনী প্রযুক্তির নাম লিখুন। দুটি উদ্ভাবনী মানে কি, যেটা উদ্ভাবন হচ্ছে, একটা কি মুদ্রণযন্ত্র আর একটা কি ছাপাকলা যন্ত্র, না আমাদের বই আছে একটা মুদ্রণ যন্ত্র একটা হলো ছাপাখানা যন্ত্র। তাহলে শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবনী দুটা প্রযুক্তির নাম হলো একটা ছাপাখানা একটা হলো মুদ্রণ যন্ত্র। এরপরে দেখো যে কৃষি ক্ষেত্রে ফসল উৎপাদনে বৃদ্ধির জন্য তিনটি প্রযুক্তির নাম হলো, তাহলে কৃষি ক্ষেত্রে ফসল উৎপাদনে তিনটি প্রযুক্তির নাম হলো ট্রাক্টর, সেচ পাম্প এবং কি ধান কাটার যন্ত্র। এই যে আমাদের এই প্রশ্নগুলো এরকম ধরনেরই কাঠামোর মধ্যে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে আজকের আমাদের এই প্রশ্নটা কারো কোনো প্রবলেম আছে? নাইমা বোঝা গেল প্রশ্ন, বোঝা গেছে, বোঝা যায় গেছে, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা বলো দেবে দেখি, বর্তমানে দুটা ধাপ বলো তো আমাদের দেখি কৃষি ক্ষেত্রে দুটা বাক্য বলো বর্তমানে, কি বললেন? বর্তমানে যে আমাদের প্রযুক্তি ব্যবহার হচ্ছে, বর্তমানে মানুষ জমি চাষে ট্রাক্টর ব্যবহৃত হয়, বর্তমানে কৃষি কাজে সেচের জন্য সেচ পাম্প ব্যবহার হয়। এবারে বলবে কে? সুবর্ণ, সুবর্ণ বলবে যে প্রাচীন কালে যে দুটা বাক্য বলতো কৃষি কাজে, প্রাচীন কালে চারটা বাক্য বলেছি, দুটা প্রাচীন দুটা বর্তমান বলেছি না? সুবর্ণ বলো, সুবর্ণ চুপচাপ হয়ে আছে, বলো বলো। কোদাল কাস্তে লাঙ্গল ইত্যাদি উদ্বোধন করে, আগেকার দিনে চাষাবাদের কাজে গরু ও ঘোড়া ব্যবহার করত। তাহলে আমাদের এরকম ধরনের প্রশ্ন উত্তর লিখতে পারবো তো আমরা, পারবো? হ্যাঁ বলছো না যে নাইমা? উত্তরটা লিখেছে, তাই আজকে আমাদের এই জায়গা কিন্তু এটা দিতে পারিনি, হয়ে গেছিল না দিতে পারিনি, তাহলে আজকে আমাদের এই কাঠামো
সুন্দর করে লিখবি, অবশ্যই যেভাবে আমি বললাম সেভাবে লিখার চেষ্টা করবি। কারণ এই যে আমি পরের ধাপে কিন্তু এই ডেডলাইনটা ম্যাম প্রশ্ন সহ উত্তর লিখবো। প্রশ্ন তো আমি জানি কি বললাম পড়লাম বুঝলাম, চারটি বাক্যের নিচে দেওয়া হলো দিয়ে একটা হাইফেন দিয়ে চারটা বাক্য, ক্লিয়ার? ক্লিয়ার সবার? ওকে ক্লিয়ার হলে তাহলে আজকে এ পর্যন্ত। বলে বলে কেন প্রবলেম থাকে বলো। আচ্ছা যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এটা এই ধাপে সুন্দর করে করব, কারণ তোমাদের মাত্রাটা যে পরীক্ষাগুলো দিব সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, ঠিক আছে?